চুয়াডাঙ্গা চার উপজেলার যোগাযোগ, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসহ অবকাঠামোগত পরিবর্তন এসেছে। নানামুখী উন্নয়ন তৎপরতায় পাল্টে যাচ্ছে ভারত সীমান্তবর্তী পিছিয়ে থাকা এলাকাগুলোর চিত্র। চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সময় পেরিয়েছে এক যুগ, এরই মধ্যে পাল্টে গেছে ভারত সীমান্তবর্তী পিছিয়ে থাকা জেলা চুয়াডাঙ্গা। গ্রামীণ সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নাগরিক চাহিদার সঙ্গে যুক্ত সকল প্রতিষ্ঠান ও অবকাঠামোর উন্নয়ন হয়েছে, দূর হয়েছে জনজীবনের অনেক অসুবিধা। বলছি এই হাতি কাটার গ্রামের রাস্তা কাঁচা ছিল, পাকা হয়েছে। আমরা যাচ্ছি স্থায়ী সার্ভার পর্যন্ত একদম পাকা। আশ্রয়ন প্রকল্পে ঘর ও অন্যান্য সুযোগ সুবিধায় পাল্টে গেছে তৃণমূল জনজীবন। শিক্ষা ক্ষেত্রেও এসেছে আশা জাগা নিয়ে পরিবর্তন। অল্প খরচে আমরা কৃষি ডিপ্লোমা করার পরে এখানে হচ্ছে হাই এডুকেশন করার জন্য আমরা এখানে সবাই ক্লাস করতেছি। এটা আমাদের অস্থায়ী ক্যাম্পাস, খুবই দ্রুত আমাদের হচ্ছে নিজস্ব ক্যাম্পাস হবে। মাথাভাঙা নদীর উপর সেতুর দাবি ছিল বহুদিনের, সেটিও পূরণ হয়েছে। আমরা চুয়াডাঙ্গা জেলাবাসী এবং মেহেরপুর জেলাবাসী এই ব্রিজটা, নতুন ব্রিজ পেয়ে আনন্দিত। অবকাঠামোগত উন্নয়ন হয়েছে মসজিদ মন্দিরে। ইসলামী মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল সমাজে মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা। অনেক প্রকল্পের কাজ চলমান আছে। জিওবি মেইনটেনেন্সের আওতায় এবার 43টি রাস্তার কাজ, 34,72,00,000 টাকায় আমরা 43টি রাস্তার কাজ হাতে নিয়েছি। রাজীব আহমেদ, চ্যানেল আই।